गाइस वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे की टॉपिक वीडियो देबो सेटा आशा करी थंबनेल एंड टाइटल देखे तुम्हारा बुझे ही नहीं आछो। आज के आमी तुम्हारे काछे शेयर करबो पांच पांचटा ओट्स एर रेसिपी। हाँ, ओट्स खेते हयतो कारोरी भालो लागे ना, बाट ओट्स टा भीषण हेल्दी और खूब क्विक किछु रेसिपी आमरा बानिये खेते पारी। सेटा आमरा लांचे खेते पारी, डिनारे खेते पारी, एमनकि स्नैक्स टाइमेओ किन्तु यूज करते पारी। तो आज के सब रकम मिलिए मोटामुटी ब्रेकफास्ट आइटेम एवं ब्रांच आइटेम एवं आर एकटा बानाबो होच्छे स्नैक्स आइटेम, टोटल पांचटा आमी रेसिपी तोमादेर साथे शेयर करब। तो चलो वीडियोटा शुरू करा जाक। आमी सर्वप्रथम एई ओट्स दिए एकटा स्नैक्स रेसिपि देखाच्छि। एई रेसिपिटा बानानोर जोन्नो सर्वप्रथम आमार लागबे ओट्स। आमी एखाने एक कप ओट्स निये निएछि, एटा एकदम र ओट्स। আর নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর একটা চীনা বাদাম। চীনা বাদামটা কিন্তু একদম কাঁচা চীনা বাদাম, এটা কিন্তু কোনো রকম রোস্ট করা নেই। আর মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, ভাজা মশলা, আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি সল্ট, আর এখানে নিয়েছি আমচুর পাউডার। এর জায়গায় চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারো। আর আমি নিয়ে নিয়েছি একটুখানি ফোড়নের জন্য মাস্টার সিডস, আর এখানে নিয়েছি আমি কারি পাতা। কারি পাতাটা এখানে ড্রাই লিভস ইউজ করেছি, আর কুচনো লঙ্কা টেস্ট অনুযায়ী ব্যবহার করো। সর্বপ্রথম আমি প্যানটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেবো ওটসটা। ওটসটাকে একটু ভালো করে রোস্ট করে নেব, যাতে ওটসটা ভীষণ ক্রাঞ্চি হয়ে যায় এবং ওটসের কালারটা হালকাভাবে চেঞ্জ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট প্রায় একটু ফ্রাই করে নিলেই দেখবে ওটসটার কিন্তু একদম কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। ততক্ষণ আমি একটা আয়রন প্যানের মধ্যে একটুখানি আমি ঘি নিয়ে নেব। আর এই রেসিপিটা যদি আয়রন কড়াইতে বানানো যায় তাহলে কিন্তু বেশি ভালো হবে। ঘি এর জায়গায় মাস্টার্ড অয়েল বা কোকোনাট অয়েলও ব্যবহার করা যেতে পারে, বাট ঘিটা হেলদি বলে আমি অল্প একটু ঘি অ্যাড করে নিয়েছি। ঘিটা মেল্ট হয়ে যাক, তার মধ্যে আমি অ্যাড করব ফোড়ন। ফোড়নে দেবো হচ্ছে সর্বপ্রথম মাস্টার্ড সিডস অ্যাড করে দেবো, আর কুচনো লঙ্কাটা এবং কারি পাতাটা একটু ভালো করে ফ্রাই করে নেব। যখন ক্রাকল হতে স্টার্ট করে দেবে তার মধ্যে আমি ড্রাই ফ্রুটসটা অ্যাড করব, কাজু বাদাম এবং চীনা বাদামটা। সেটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। তার মধ্যে টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সল্ট, ভাজা মশলা এবং যে চাট মশলা বা ম্যাঙ্গো পাউডারটা নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দেব। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর রোস্টেড যে ওটসটা ছিল সেটাকেও অ্যাড করে দেব। ভালো করে সব কিছুকে মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব, আর দেখবো যতক্ষণ মশলাটা একদম ওটসের গায়ে লেগে গেছে তার মানে ওটসটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা একটা ফ্ল্যাট কন্টেনারে পেতে ঢেলে নিয়েছি আর কি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু স্টোর করে রাখতে পারবো, আরামসে এটা 1 মান্থ মতো স্টোর করা যাবে। আর এটার সাথে গ্রিন টি বলো, কফি বলো, মিল্ক টি বলো, বিকেলে স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট। আর এটা ভীষণ হেলদি রেসিপি, অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, আর আমাকে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। সেকেন্ড যে রেসিপিটা করব সেটা হচ্ছে ওটসের প্যানকেক। এটা টুইটির ফেভারিট। এর তার জন্য আমি সর্বপ্রথম নিয়ে নেব ওটস আর এগ, এটাই হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস। আর ওটসটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, যাতে ওটসের মধ্যে যদি কোনো ময়েশ্চার থাকে সেটা যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এবং ওটস দিয়ে যে আমি প্যানকেকের ব্যাটারটা বানাবো বা পাউডারটা বানাবো সেটা যাতে আমি স্টোর করে রাখতে পারি বেশ অনেক দিন। এবার ওটসটাকে ড্রাই রোস্ট করার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ওটসের এই পাউডার বানিয়ে রাখবো। এই পাউডারটা কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারি বেশ অনেক দিন মতো। আর সুন্দর স্মুথ একটা, দেখো সুন্দর পাউডার অলরেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারি। আবার এখন আমি এটা দিয়ে বানাবো হচ্ছে প্যানকেক। নর্মাল প্যানকেক যেভাবে বানাই সেভাবেই বানাবো। এক কাপ ওটস দিয়ে কিন্তু এতটা মতো প্যানকেকের পাউডার বানানো যায়, তো আমি এখন সেটা দিয়ে প্যানকেকই বানাবো। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এগ, আর অ্যাড করব হচ্ছে একটুখানি মিল্ক। দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কোনো রকম ইনো পাউডার বা বেকিং পাউডার আমি ইউজ করব না। এবার আমি প্যানের মধ্যে একটুখানি বাটার স্প্রেড করে নেব, যাতে প্যানকেকটা বানাতে আমার সুবিধে হয়, প্যানে লেগে না যায়। একটু একটু করে প্যানকেকের ব্যাটার আমি প্যানের মধ্যে দেব এবং একটা সুন্দর প্যানকেক আমি বানিয়ে নেব। দেখো কেমন সুন্দর, যথেষ্ট ফ্লপি এবং যথেষ্ট টেস্টি হয়।
তোমরা যদি একটু সুইটনার পছন্দ করো তাহলে একটুখানি চিনি অ্যাড করতে পারো, বাট আমার মনে হয় প্যানকেকে একটু যে প্যানকেক সিরাপ থাকে সেটা আমি অ্যাড করে দিয়েছি। আর ইয়ামি ইয়ামি প্যানকেক রেডি। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। তিন নম্বর হচ্ছে ওটস অমলেট। এটা আমার ভীষণ ফেভারিট। এটা বানানোর জন্য প্রথমে আনিয়ন, টমেটো, একটু গ্রিন চিলি, কোরিয়ান্ডার লিভস কুচিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি আর নিয়ে নিয়েছি একটুখানি ওটস। ওটস আমি 1¼ কাপ মতো ওটস নিয়েছি, টেস্ট অনুযায়ী সল্ট। সর্বপ্রথম আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটাকে প্রথমে ক্র্যাক করে নেবো এবং তার মধ্যে আমি অ্যাড করে দেবো সর্বপ্রথম ওটসটা, তারপরে অ্যাড করব হচ্ছে এই কোরিয়ান্ডার লিভস, গ্রিন চিলি, টমেটো, আনিয়ন, এগুলো সমস্ত কিছু অ্যাড করে দিয়ে আর তার মধ্যে টেস্ট অনুযায়ী একটু সল্টও অ্যাড করে দেবো, দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করব। একটু ড্রাই মনে হলে এর মধ্যে আমি একটুখানি মিল্কও অ্যাড করে নেব। দেখো একটু ড্রাই লাগছে, সেই জন্য আমি একটু মিল্ক অ্যাড করে নিলাম। এটাকে একটু 5-7 মিনিটের জন্য রেখে দেবো যাতে ওটসটা খুব ভালোভাবে ফুলে ওঠে। এবার প্যানের মধ্যে আমি একটুখানি মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি, এবার আমি এইটাকে সুন্দরভাবে স্প্রেড করে দেবো এবং মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কুক করব যাতে ভেতরে থাকা এই ভেজিটেবলসগুলো ভালোভাবে কুক হয়ে যায়। এবং দু পিঠ ভালো করে আমি ছেঁকে নেওয়ার পরে 4 পিস করে টুকরো করে নিয়ে টমেটো সস দিয়ে আমি সার্ভ করে দেবো। এর সাথে একটা ফ্রুটস হলে একদম ব্রেকফাস্ট পারফেক্ট। ভীষণ ইজি এবং ভীষণ হেলদি রেসিপি। 4 নম্বর রেসিপি হচ্ছে ওটস ফ্রুটস বোল। এটা হচ্ছে যখন হাতে একদম সময় থাকবে না তখন এই রেসিপিটা বানাতে হয়। ওটসটাকে আমি 3-4 মিনিটের জন্য একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি দেবো একটুখানি দুধ, একটুখানি জিয়া সিড, আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, পেস্তা, বাদাম, আখরোট এই রকম টাইপের, আর এখানে ব্যানানা অ্যান্ড অ্যাপেল। এছাড়া তোমরা নানান রকম ফ্রুটস নিতে পারো যে ফ্রুটসটা তোমাদের ভালো লাগে। সর্বপ্রথমে আমি একটু মিল্ক অ্যাড করবো, মিল্কের জায়গায় কিন্তু দইও অ্যাড করে নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। তারপর আমি ফ্রুটসগুলো দিয়ে বোলটাকে বেশ সুন্দরভাবে ডেকোরেট করে নেব। যে যা ফ্রুটস খেতে ভালোবাসো সেটা দিয়ে বোলটাকে ডেকোরেট করে নেবে। তারপর আমি একটু ড্রাই ফ্রুটসও অ্যাড করে দেবো, তার ফলে একটু ক্রাঞ্চিও চলে আসবে, তার মধ্যে একটু জিয়াসিটাও অ্যাড করে দিলাম। ব্যাস সুন্দর বোল আমার রেডি হয়ে গেছে। এটাকে একটু গরম করে নিয়েও খেতে পারো আবার ঠান্ডাও খেতে পারো। ভীষণ ইয়ামি লাগে আর ভীষণ তাড়াতাড়ি বানানো হয়ে যায়। ভীষণ ভাল লাগে হচ্ছে এই ওটস বোল। হাতে সময় নেই অথচ ব্রেকফাস্ট তো করতেই হবে, তার জন্য হচ্ছে ওটস স্মুদি। ওটস স্মুদি করবার জন্য আমি এখানে ব্যানানা নিয়ে নিয়েছি আর এখানে কিছু র্যাশবেরি নিয়েছি। স্ট্রবেরি, র্যাশবেরি, ক্যানবেরি সমস্ত রকম বেরিগুলো ফ্রোজেন যেহেতু একটু জলে ভিজিয়ে রেখেছি, তার সাথে একটু ওটস আর একটু জল নিয়েছি। দরকারের হলে সেই জায়গায় তোমরা মিল্কও ব্যবহার করতে পারো আর একটু ইয়োগার্ট। সর্বপ্রথম আমি র্যাশবেরিগুলোকে আমি আমার মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আমি স্মুদি যেটার মধ্যে বানাবো আর কি সেই জারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, আর এই জলটাও যেটা রয়েছে সেটাও আমি অ্যাড করে দেবো। তার মধ্যে আমি একটু ব্যানানাও নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে অ্যাপেলও অ্যাড করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর যেহেতু ম্যাঙ্গোও দিতে পারো, ম্যাঙ্গোটাও খুব ভালো লাগবে। তার মধ্যে আমি 2 চামচ মতো দইও অ্যাড করে দিলাম। এবার একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেবো, যেহেতু ফ্রোজেন আছে সেই জন্য আমি ফ্রুটসগুলোকে আগে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে স্মুথ যখন পেস্টটা রেডি হয়ে যাবে তখন তার মধ্যে আমি অ্যাড করে দেবো এই ওটসটা। ওটসটা অ্যাড করে দেওয়ার পর আবার আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো। ভীষণ ইয়ামি লাগে, ব্যানানার জন্য সুইটনেসও চলে আসে। যদি আরেকটু সুইট ভালো লাগে তার মানে এর মধ্যে একটু হানিও অ্যাড করে নিতে পারো। ভীষণ হেলদি এবং টেস্টি এই স্মুদি রেডি হয়ে গেছে। বাচ্চাদের স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে যখন, তখন কিন্তু এটা আরামসে বানিয়ে দিতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম 5-5টা ওটসের রেসিপি। কোন রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কোন রেসিপিটা খেতে বেশি পছন্দ করবে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করবো আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর লাইফটাকে এনজয় করো। টাটা, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।